হ্যালো ডিয়ার গাইস, আপনি কেমন আছেন? আমি বরাবরের মতন আবার একটু নতুন ধামাকা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আপনাদের যে নাটক নিয়ে আপডেট জানাতে যাচ্ছি তার নাম হচ্ছে কষ্টের নাম মায়া। এই কষ্টের নাম মায়া নামক এই নাটকটির সর্বশেষ আপডেট যদি আজকে আপনাদের জানতেই হয় তাহলে পুরো ভিডিওটি অবশ্যই নাটকের শেষ পর্যন্ত দেখবেন। এই কষ্টের নাম মায়া নামক এই নাটকটিতে যে জুটি দেখবেন সেখানে অভিনেতার চরিত্রে রয়েছে তৌসিফ মাহবুব, এবং তৌসিফ মাহবুবের বিপরীতে অভিনেত্রীর চরিত্রে রয়েছে সাদিয়া আয়মান। তৌসিফ মাহবুব এবং সাদিয়া আয়মানের জুটির এই কষ্টের নাম মায়া নামক এই নাটকের শুটিং কাজ অলরেডি পরিপূর্ণভাবে শেষ হয়ে গেছে। আপনারা হয়তো এই জুটির কয়েক মাস আগে ফুলের নামের নাম নামক একটি নাটক রিলিজ হয়েছিল এবং সেই নাটকটি এই জুটির ফ্যানরা এবং দর্শকরা খুবই বেশি পছন্দ করেছিল। এজন্য সেই নাটকটির ডিরেক্টর মিজানুর রহমান আরিয়ান আবারও একটি নতুন নাটক আমাদের মধ্যে রিলিজ করছে খুবই শীঘ্রই, যার নাম হচ্ছে কষ্টের নাম মায়া। এই কষ্টের নাম মায়া নামক এই নাটকটির পরিচালনা করেছে মিজানুর রহমান আরিয়ান। আর মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় এই কষ্টের নাম মায়া নামক এই নাটকটি আমাদের মধ্যে রিলিজ হতে যাচ্ছে ডিসেম্বর মাসের শেষ দিকে। এই নাটকটির সঠিক রিলিজ ডেট নিয়ে এখনই আপনাদের আমি কিছু বলতে পারছি না, কারণ এই নাটকটির রিলিজ ডেট নিয়ে এখনও কিছু প্রকাশিত হয়নি। কিন্তু এই নাটক নিয়ে অনেক আপডেট আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, তাই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে অবশ্যই। তাই যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর আজকে যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি না দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।